সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই সুস্থ রয়েছে, ভালো রয়েছে এবং নিরাপদে রয়েছে। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, আমরা দ্বাদশ শ্রেণী ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা করছিলাম। বরাবরের মতো উপস্থাপনায় আমি মোহাম্মদ নুরুদ্দিন আনাস মোল্লা, সিনিয়র প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, ক্যাম্বিয়ান কলেজ, চট্টগ্রাম। শিক্ষার্থীরা, আজকে আমরা যে চ্যাপ্টারটি পড়ব, গত কয়েকদিন ধরেই পড়ে আসছি, সেটি হচ্ছে অষ্টম অধ্যায়, আর এই অধ্যায়ের নাম হচ্ছে যোগাযোগ। শিক্ষার্থীরা, আজকে যে বিষয়ে আমরা পড়ব তা হলো যোগাযোগের প্রক্রিয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, ইংরেজি থেকে যাকে বলা হয় হচ্ছে প্রসেস অফ কমিউনিকেশন। শিক্ষার্থীরা, এই পাঠ শেষে তোমরা যোগাযোগ প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে। যোগাযোগ প্রক্রিয়া তাহলে কি আমরা জানব? শিক্ষার্থীরা, যোগাযোগ প্রক্রিয়া, যোগাযোগ প্রক্রিয়া বলতে এমন কতগুলো আন্তঃসম্পর্ক পদক্ষেপ বা পদক্ষেপ, এখানে কিন্তু একটি কথা আছে পদক্ষেপ, বা অংশের সমষ্টিকে বোঝায় যার মধ্য দিয়ে প্রেরকের কাছ থেকে সংবাদ প্রাপকের নিকট পৌঁছায়। মানে প্রেরক কিছু একটা বললে তা প্রাপকের নিকট পৌঁছাবে, বা কিছু একটা করলে, কোনো অঙ্গভঙ্গি করলে, যে কোনো কিছু হতে পারে সেটা। তো এই যে যে একটা আন্তঃসম্পর্ক প্রেরকের সাথে প্রাপক, শুরু প্রেরক, তারপরে সর্বশেষ হচ্ছে প্রাপক, কিন্তু এদের মধ্যে যে আন্তঃসম্পর্ক, কতগুলো পদক্ষেপের সম্পর্ক, সেটির নামই হচ্ছে যোগাযোগ প্রক্রিয়া। সংবাদ প্রেরক কোনো তথ্য বা সংবাদ কারণিকট প্রেরণের ইচ্ছা পোষণ করলেই যোগাযোগ প্রক্রিয়া আসলে সূচনা ঘটে যায়। প্রাপ্ত সংবাদের পরিপ্রেক্ষিতে, মানে যিনি সংবাদ গ্রহণ করেছেন সেই পরিপ্রেক্ষিতে প্রেরকের নিকট প্রাপকের প্রত্যুত্তর বা ফলাবর্তন প্রদানের মাধ্যমে এ প্রক্রিয়া সমাপ্তি ঘটে। মানে কোনো একটা কিছু বললো, ধরো আমরা এর আগে এক্সাম্পল দিয়েছি, তুমি তোমার বন্ধুকে বললে তুমি কি ভালো আছো, এটি হচ্ছে তোমার যোগাযোগ প্রক্রিয়া শুরু। তোমার বন্ধু উত্তরে বললো যে হ্যাঁ আমি ভালো আছি, তুমি কি ভালো আছো, এই যে বললো উত্তরটা যে দিল যে আমি ভালো আছি, সেটাই কিন্তু ফলাবর্তন, এবং এর মাধ্যমে এই প্রক্রিয়া সমাপ্ত ঘটে। তো আমরা এই ঘটনাগুলো যে ঘটে তার মধ্যে, এই পদক্ষেপগুলোর মধ্যে বিশেষ কিছু ব্যাপার আছে, মানে যোগাযোগ প্রক্রিয়ার মূল উপাদানগুলো কি সেটা আমরা জানবো। দেখো, এখানে আমরা পাঁচটা উপাদানের কথা বলেছি, মূল উপাদান। হ্যাঁ, আরো কিছু কাজ আছে, কিন্তু এখানে মূল উপাদান হচ্ছে পাঁচটি। একজন প্রেরক, যিনি বলবেন সংবাদ, কি বলেছেন, মাধ্যম কিসের মাধ্যমে যাবে, আর প্রাপক কার কাছে গিয়েছে, ফলাবর্তন তিনি প্রত্যুত্তরে, মানে প্রাপক প্রত্যুত্তরে কি বলেছে, ঠিক আছে। আচ্ছা, এরপর শিক্ষার্থীরা আমরা এই যোগাযোগ প্রক্রিয়াটি, আসলে মূল যে প্রক্রিয়াটি সেটি আমরা দেখব। দেখো, সর্বপ্রথমে সংবাদ প্রেরক কর্তৃক কোনো ধারণার উন্নয়ন হয়। হ্যাঁ, যিনি প্রেরণ করবে তার একটি ধারণার উন্নয়ন, এগুলো সম্পর্কে আমরা পরবর্তী যে স্লাইডগুলো আসবে তার সম্পর্কে জানবো। তারপর তিনি কি করেন, তারপর তিনি হচ্ছে প্রেরণ যোগ্য করে সাজান, তারপর তিনি কি করেন, তিনি সংবাদটা, সংবাদ যেটা থাকে সেটা থাকবে প্রক্রিয়ার একটি অংশ, আমরা পদক্ষেপের কথা বলেছিলাম। তারপর হচ্ছে মাধ্যম নির্বাচন, কোন মাধ্যমে যাবে। তারপর আমরা দেখছি শিক্ষার্থীরা সংবাদ প্রেরণ, সংবাদটি পাঠায়। তারপর শিক্ষার্থীরা প্রাপক কর্তৃক সংবাদ গ্রহণ, প্রাপক সংবাদটি গ্রহণ করে। তারপর হচ্ছে গ্রহণযোগ্য করে সাজানো, সে তার মতো করে সাজিয়ে নেয়। আচ্ছা, এরপর কি হয়, এই গ্রহণযোগ্য করে সাজানোর পরে কিন্তু ফলাবর্তনটি কোথায় চলে যায়, সংবাদ প্রেরণ কর্তৃক কোন ধারণার উন্নয়ন সেখানে চলে যায়। আচ্ছা, মানে প্রাপকের কাছে চলে যায়। এখন আমাদেরকে যে জিনিসটি, প্রেরকের কাছে চলে যায়, যে জিনিসটি লক্ষ্য করতে হবে, যে এখানে একটি আমরা ব্রেকেট এসেছে। দেখো, সংবাদ প্রেরণ কর্তৃক ধারণার উন্নয়ন, তারপর হচ্ছে গ্রহণযোগ্য করে সাজানো সংবাদ, তারপর হচ্ছে মাধ্যম নির্বাচন, সংবাদ প্রেরণ, এই অংশটি কাজটি করে হচ্ছে প্রেরক। কে করে? প্রেরক। তারপরে দেখো শিক্ষার্থীরা, প্রাপক কর্তৃক সংবাদ গ্রহণ এবং গ্রহণযোগ্য করে সাজানো, এই কাজটি করে হচ্ছে কে? প্রাপক। তাহলে এই নিচের দুটি অংশ হচ্ছে প্রাপকের কাজ, উপরের চারটি, এই উপরের পাঁচটি হচ্ছে কাজ প্রেরকের কাজ। তবে মনে রাখতে হবে, প্রেরক থেকে প্রাপকের কাছে যাওয়ার ক্ষেত্রে হচ্ছে মাঝখানে এই ফলাবর্তন। আচ্ছা, এরপর আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানবো। শিক্ষার্থীরা, প্রথমে চলে আসছে প্রেরক। এক কথায় যদি তোমরা বলো, যিনি সংবাদ পাঠান তিনি হচ্ছে আসলে প্রেরক, কিন্তু আমরা যদি একটু বইয়ের ভাষায় বলি, প্রেরক যে বা যারা অন্যের নিকট তথ্য বা সংবাদ প্রেরণ করে তাকে প্রেরক বা যোগাযোগকারী বলে। ধরো, তুমি তোমার বন্ধুকে বললে তুমি কি ভালো আছো, এই যে তুমি যে বললে, তুমি হচ্ছে আসলে প্রেরক। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখছি
প্রেরক কর্তৃক ধারণার উন্নয়ন, মানে প্রেরক যে ধারণাটি মনে রাখবে সেটি কথা বলছে, সেটি কি এ পর্যায়ে যোগাযোগ প্রক্রিয়া পরিকল্পনা পর্যায়ে এটাকে বলা হয়, কারণ কি পাঠাবে সে, এ পর্যায়ে কি তথ্য কোথায় কার কাছে, মানে প্রেরকের কাছে কিভাবে কিভাবে প্রেরণ করা হবে তার সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এই জন্য এটিকে বলা হচ্ছে পরিকল্পনা পর্যায়ে। এরপর যেটি আমরা দেখছি সেটি হচ্ছে প্রেরণ যোগ্য করে সাজানো, মানে এখনো কিন্তু প্রেরকের কাজই চলছে, তিনি প্রেরণ যোগ্য করে সাজাবেন, কিভাবে সাজাবেন, প্রেরিতব্য মানে যেটা পাঠানো হবে সংবাদের মানসিক ধারণাকে, হ্যাঁ আমি তাকে কি যে আমি কি ভালো আছি জিজ্ঞাসা করবো, আমি কি তার সে কি স্কুলে গিয়েছে সেটা জিজ্ঞাসা করবো, এই কথাগুলো আমি বলছি মানসিক ধারণাকে, হ্যাঁ গ্রাহকের নিকট মানে যার কাছে পাঠাবে প্রেরণ করার জন্য বা নিমিত্তে তা বিভিন্ন শব্দে সংকেতে সুশৃঙ্খল ভাবে সাজানোকে প্রেরণযোগ্য করে সাজানো বা এনকোডিং বলে। হ্যাঁ এটা আমরা লিখিতেও পাঠাতে পারি, এই জন্য প্রেরণযোগ্য করে সাজানোর কথা কেন বলেছে, আমরা মুখেও বলতে পারি লিখিত আকারে কিভাবে দিলে ভালো হয় সেটি হচ্ছে আসলে আমাদের মানসিক ধারণা। আচ্ছা এরপরে যেটি আমরা দেখছি সেটি হচ্ছে সংবাদ, আমরা প্রেরণযোগ্য করে সাজাবো কি সংবাদকে সাজাবো, তাহলে সংবাদটা কি যোগাযোগকারীর মানসিক ধারণাকে আমি কি পাঠাবো, হ্যাঁ প্রেরণযোগ্য সাজানোর মাধ্যমে যা তৈরি করা হয় যেটা আমরা লিখবো আর কি, যদি টেক্সট হয় যে আমি তুমি কি ভালো আছো, এই তুমি কি ভালো আছো এটি হচ্ছে আসলে সংবাদ, তাকে সংবাদ বলে। এরূপ সংবাদ মৌখিক লিখিত সাংকেতিক বা শব্দ বহির্ভূত যে কোনো প্রকারের হতে পারে, তোমরা এখন বলতে পারো শব্দ বহির্ভূত কেমন হয়, ঠিক আছে শব্দ ছাড়া, হ্যাঁ তুমি তোমাদের কোনো শিক্ষককে জিজ্ঞাসা করলে স্যার আপনি কি ভালো আছেন, শিক্ষক মাথা না নিয়ে বুঝালো যে হ্যাঁ আমি ভালো আছি, এই যে সেটি হচ্ছে শব্দ বহির্ভূত, কোনো শব্দ ব্যবহার করেনি আছে, এগুলো আমরা সামনের কোনো একটি ক্লাসে করব। তাহলে সংবাদটি যোগাযোগকারীর মানসিক ধারণাকে প্রেরণযোগ্য করে সাজানোর মাধ্যমে যা তৈরি করা হয় তাকে আমরা সংবাদ বলে থাকি। আচ্ছা এরপরে যেটি আমরা দেখছি সেই শিক্ষার্থীরা সংবাদটি কিভাবে পাঠাবে, মাধ্যমটা আমাকে নির্বাচন করতে হবে, যেভাবে বা যে উপায়ে সংবাদ প্রাপকের নিকট পৌঁছানো হয় তাকে সেই মাধ্যমকেই তাকে আমরা মাধ্যম বলবো, যেমন কথোপকথন, আমি কি কথার মাধ্যমে পাঠাচ্ছি, লিখে পাঠাচ্ছি, কোনো সংকেতের মাধ্যমে পাঠাচ্ছি নাকি অঙ্গভঙ্গির মাধ্যমে পাঠাচ্ছি। এরপরে শিক্ষার্থীরা আমরা দেখছি হচ্ছে সংবাদ প্রেরণ মানে সংবাদ পাঠাবে যেটা, হ্যাঁ তাহলে সংবাদ পাঠিয়ে দিবে কিভাবে, মাধ্যম নির্বাচনের পর উক্ত মাধ্যমে প্রেরক কর্তৃক গ্রহণযোগ্য করে সাজানো তথ্য প্রেরণকে, মানে তথ্য পাঠিয়েই দিলে তখন সেটাকে বলবো আমরা হচ্ছে সংবাদ প্রেরণ। এইটুক পর্যন্ত মানে এর আগে আমরা যা পড়েছি ধারণার উন্নয়ন, প্রেরণযোগ্য করে সাজানো, সংবাদ, সংবাদ নির্বাচন এবং সংবাদ প্রেরণ, এইটুক পর্যন্ত শিক্ষার্থীরা মনে রাখতে হবে এটি হচ্ছে প্রেরকের কাজ, কার কাজ, প্রেরকের কাজ যিনি পাঠাবেন। হ্যাঁ তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে প্রাপক, দেখেছো প্রথমেই চলে আসছে প্রাপক, প্রাপক কি প্রেরক যার কাছে পাঠাবে তিনি হচ্ছে আসলে প্রাপক এক কথায়, আর বইয়ের ভাষায় বলতে গেলে প্রেরক কর্তৃক প্রেরিত সংবাদ যার বা যাদের নিকট, হ্যাঁ এখানে যাদের মানে অনেকজন হতে পারে, প্রেরণ করা হয় অথবা যিনি গ্রহণ করেন তাকে প্রাপক বলে, প্রাপক যে কোনো ব্যক্তি বা দল বা প্রতিষ্ঠানও হতে পারে। আচ্ছা আমরা যদি শিক্ষকের ক্লাস করি তখন শিক্ষক বললে কিন্তু একজনের জন্য বলবে না, অনেকজনের জন্য বলবে, হ্যাঁ প্রাইভেট টিউটর না হলে যদি আমরা কলেজে পড়াশোনা করি তখন কলেজে শিক্ষক যখন একটি কথা বলেন তখন সবার জন্যই বলেন, এই যে এই জন্য আমরা এখানে বলছি যে একজনের জন্য বলে সেখানে যিনি হয়ে যায়, আর যখন যখন অনেকজন হবে তখন ব্যক্তি দয় বা যাদের শব্দটা চলে আসে। আচ্ছা এরপর আমরা প্রাপকের কাজ তো শুরু হয়ে গিয়েছে, আমরা প্রাপক কর্তৃক সংবাদ গ্রহণ, তিনি এখন সংবাদ গ্রহণ করবেন কিভাবে, প্রাপক প্রেরক কর্তৃক প্রেরিত সংবাদ গ্রহণ করে, কিভাবে গ্রহণ করে, শ্রবণ দর্শন অনুভব, যে শ্রবণ শুনে গ্রহণ করতে পারে, দেখে গ্রহণ করতে পারে, যে যেটা যদি আমরা SMS বা টেক্সটের মাধ্যমে পাঠাও তখন সেটা দর্শনে চলে আসে অনুভব। হ্যাঁ ধরো তুমি তোমার তুমি তোমার কোনো ছোট ভাইকে হ্যাঁ হাত ধরে অনুরোধ করলে, ঠিক আছে সে অনুভব করবে, তারপরে হচ্ছে অন্য যে কোনো প্রকারের সংবাদ গ্রহণ করা যায়। আচ্ছা এরপরে আমরা সর্বশেষে যেটি সেটি হচ্ছে গ্রহণযোগ্য করে সাজানো বা ডিকোডিং, ঠিক আছে প্রাপক কর্তৃক, এটাও কিন্তু প্রাপকের কাজ, প্রাপক কর্তৃক গৃহীত সংবাদের মানসিক বিন্যাস, যে সেটা আমাকে কি পাঠিয়েছে, হ্যাঁ উপলব্ধি করা, আমাকে এই যে আমরা জিজ্ঞাসা তুমি কি ভালো আছো, আমি আমাকে কি প্রশ্ন করেছে, আমি ভালো আছি কিনা, আমি কি উত্তর দিব আমি ভাত খাবো সেটা না, আমাকে প্রশ্ন করেছে তুমি কি ভালো আছো কিনা, আমি তাহলে উত্তর দিব হ্যাঁ আমি ভালো আছি, এই যে উপলব্ধি বা ব্যাখ্যাকরণকে বোঝায়। এই পর্যায়ে প্রাপক প্রাপ্ত তথ্য সম্পর্কে
যে তথ্যটা পেয়েছে তা প্রধান ধারণার রূপান্তর করে এবং তা বিশ্লেষণ করে অতঃপর উত্তর আকারে সুন্দরভাবে সাজায়। ঠিক আছে, এতটুকু হচ্ছে আসলে কার কাজ, এতটুকু হচ্ছে প্রাপকের কাজ। শিক্ষার্থীরা আমরা একটু কষ্ট করে আবার প্রক্রিয়াটাতে চলে যাব তোমাদের বোঝানোর সুবিধার্থে। যে প্রক্রিয়াটি আমি দেখিয়েছিলাম, একটু সময় লাগছে শিক্ষার্থীরা। আচ্ছা, এই যে প্রক্রিয়াটি এটির কথা বলছিলাম, দেখো এই প্রক্রিয়াটি একদম প্রথমে যেটা আমরা দেখছি সেটা কি শিক্ষার্থীরা, সেটা হচ্ছে সংবাদ প্রেরক কর্তৃক কোনো ধারণা উন্নয়ন, মানে তিনি চিন্তা করবে যে কি সংবাদ পাঠাবে, প্রেরণ যোগ্য করে সাজানো। হ্যাঁ, এটা কি লিখিত পাঠাবে না মৌখিক পাঠাবে সেটা, আর সংবাদটা কি, হ্যাঁ ওই যে তুমি কি ভালো আছো কিনা সেটাই ছিল সংবাদ, মাধ্যম নির্বাচন কিভাবে পাঠাবে। ঠিক আছে, সে মৌখিক হতে পারে লিখিত হতে পারে, সংবাদ প্রেরণ অলরেডি সে সংবাদ পাঠিয়ে দিয়েছে, হ্যাঁ তুমি কি ভালো আছো আমি মুখে বলেছি, এটাই হচ্ছে সংবাদ, মুখে বলেই দিয়েছি সংবাদ প্রেরণ। কে করেছে এগুলো, এগুলো করেছে প্রেরক। তারপর প্রাপক কি করবে, প্রাপক কর্তৃক সংবাদ গ্রহণ, সে গ্রহণ করেছে এবং গ্রহণযোগ্য করে সাজানো, সেটাকে কিভাবে মানসিক ধারণাটাকে বলছে। তাহলে এই লাস্টের দুইটা কাজ হচ্ছে প্রাপকের কাজ, কিন্তু মনে রাখতে হবে প্রাপক যখন উত্তর দিবে সেটি হয়ে যাবে হচ্ছে কি, শিক্ষার্থীরা ফলাবর্তন। এটি আসলে আমরা ফেলে এসেছি, আমরা একটু দয়া করে আবার চলে যাব ফলাবর্তনে, একটু ধৈর্য ধরো। সংবাদ গ্রহণ, তারপর হচ্ছে গ্রহণযোগ্য করে সাজানো বা ডিকোডিং, এই যে সর্বশেষে যেটি এটি কথা বলতে চাচ্ছে ফলাবর্তন, যে প্রেরক তো পাঠিয়েছে প্রাপকের কাছে, প্রাপক সেটার উত্তর দিবে, উত্তর দিলে সেটার নাম হয়ে যাবে ফলাবর্তন। আচ্ছা, প্রেরকের সংবাদের পরিপ্রেক্ষিতে প্রাপকের প্রদত্ত প্রত্যুত্তর বা মনোভাব প্রকাশকে ফলাবর্তন বলে। এই যে যখন ফলাবর্তন হয়ে যাবে তখন কিন্তু দ্বিমুখী যোগাযোগ হয়ে যাবে। হ্যাঁ, মানে তুমি যখন তোমার বন্ধুকে জিজ্ঞাসা করেছো যে তুমি কি ভালো আছো, বন্ধু উত্তর ফলাবর্তন দিয়েছে কি আমি ভালো আছি, তখনই কিন্তু দ্বিমুখী যোগাযোগের সৃষ্টি হয়ে গিয়েছে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। হ্যাঁ, যদি এটি ক্লাসে হতো তখন আমরা এই মূল্যায়নগুলো করতাম, ফলাবর্তন কি বা অন্যান্য আরো প্রশ্ন থাকতো। শিক্ষার্থীরা একটি বাড়ির কাজ তোমাদেরকে দিচ্ছি, এটা সবাই ভালো করে করে রাখবে, সেটা হচ্ছে যোগাযোগের প্রক্রিয়াটি লেখো, মানে যোগাযোগ প্রক্রিয়া কাকে বলে এবং পাশাপাশি যোগাযোগের যে চার্টটি আছে সেটি সবাই লিখবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় বা বুঝতে না পারো সবাই অবশ্যই আমাকে জানাবে। আসসালামু আলাইকুম।